ইন্দো বাংলা টাইমস বিজনেস এবং ক্যালকলিং টিভির দর্শকদের একযোগে আবার স্বাগত নির্বাচন প্রবচনের পরবর্তী এপিসোডে। নির্বাচন প্রবচনের কোন একটা পূর্ববর্তী এপিসোডে আমি পরিসংখ্যান নিয়ে বলেছিলাম যে সংখ্যাতত্ত্বের কিরকম মজা বা সংখ্যাতত্ত্বকে ইন্টারপ্রিটেশনের উপর নির্ভর করে কতভাবে তার ব্যাখ্যা করা যায়। তো আজকেও আবার একটু ওই সেই সংখ্যাতত্ত্ব বা পরিসংখ্যানের দিকেই যাব। এই সংখ্যাতত্ত্বটা মানে খুবই চমকপ্রদ বা যাকে ইংরেজিতে বলা যেতে পারে একেবারে ফ্যাসিনেটিং স্ট্যাটিস্টিক্স, এবং যা আমাদের এই যে গণতন্ত্র, সেই গণতন্ত্রে যেটাকে বলা হয় সেলিব্রেশন অফ ডেমোক্রেসি নির্বাচন, তার একটা অদ্ভুত দিকের প্রতি আলোকপাত করবে। যেমন আমরা যদি ধরি এই বিগত বেশ কয়েকটা নির্বাচনে যে দলই সরকার গড়ুক না কেন, যেটা ইন্টারেস্টিংলি দেখা যাচ্ছে যে গত 10টা নির্বাচনে, এমনকি 1984 নির্বাচন যেটা হয়েছিল সেটাও যদি আমরা দেখি, সেখানে কিন্তু যেখানে আমাদের ইন্দিরা গান্ধীর মৃত্যুর পরে যে নির্বাচনটা হয়েছিল, যেখানে আবেগে ভেসে কংগ্রেস 414টা আসন নিয়ে সরকার গড়েছিল ভারতবর্ষে, সেখানেও কিন্তু ভোটের শতাংশের হিসেবে কংগ্রেসের পার্সেন্টেজ, ভোটিং পার্সেন্টেজ ছিল 49%। অর্থাৎ মেজরিটি ভোট কিন্তু নন কংগ্রেস যে সাইডটা সেই দিকে গিয়েছিল। সিমিলারলি আবার 2019 সালে যদি আমরা দেখি, যখন একটা অ্যান্টি পাকিস্তান বা পাকিস্তান বিরোধী হাওয়ায় গা ভাসিয়ে মোদি নির্বাচনে জিতে আগেরবারের থেকে সংখ্যা বাড়িয়ে এলেন, তখনও কিন্তু বিজেপির দিকে ভোট সংখ্যা যেটা ছিল অ্যাটলিস্ট পার্সেন্টেজের হিসেবে সেটা 37%, অর্থাৎ 63% কিন্তু বিপক্ষে ছিল। এর থেকে যদি এনডিএর যারা শরিক দল তাদের ভোটগুলোকে বিজেপির দিকে আনা যায়, তাহলে হয়তো 37টা বেড়ে আরেকটু বাড়বে, কিন্তু সেক্ষেত্রেও সংখ্যাগুরু ভোট যেটাকে বলা হয়, অর্থাৎ সংখ্যাধিক্যের পার্সেন্টেজ ছিল কিন্তু নন বিজেপি নন এনডিএর দিকেই। অর্থাৎ পার্সেন্টেজ আর ভোটের আসন সংখ্যা এই দুটোর মধ্যে কিন্তু একটা অদ্ভুত, বলা যেতে পারে যে সেই অর্থে সামঞ্জস্য থাকে না, অর্থাৎ ভোটের শতাংশ দিয়ে আপনি বলতে পারেন না যে কে কটা আসন পাবে। এবং এখনো পর্যন্ত যে গত 10 বছর বা ঐতিহাসিকভাবে আরও কয়েকটা যে ভোট হয়েছে, নির্বাচন হয়েছে, তাতে যা দেখা গেছে তাতে কিন্তু বলা যেতে পারে যে একেবারে একদলীয় শাসন বা একটা স্বৈরতন্ত্রের দিকে ভারতের যে ইলেকটোরেট যাকে বলা হয়, ভোটদাতারা, তারা কখনোই কিন্তু সেইভাবে ভোট দেননি অন্তত শতাংশের হিসেবে। কাজেই এই ভোট যেটা শুরু হওয়ার আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দাবি করছিলেন 370 থেকে 400 পার হয়ে যাবে, সেইটা কিন্তু একটু অদ্ভুত রকমের ছিল, মানে অন্তত সেটা কষ্টকল্পিত বলা যেতে পারে শুদ্ধ বাংলাতে। তো যাই হোক, ভোটটা কিন্তু গড়াতে গড়াতে একেবারে শেষ মাথায় পৌঁছেছে, আর একটা দফার ভোট বাকি, সেটাও প্রায় কাছাকাছি চলে এসছে। কিন্তু তাতে যেটা দেখা যাচ্ছে, এই যে আমি ভোটের শতাংশের হিসেব তার সঙ্গে আসন সংখ্যা দিয়ে বোঝালাম, তাতে একটা জিনিস পরিষ্কার যে যদি কংগ্রেসের সংখ্যা বাড়ে তাহলে কিন্তু সেই সংখ্যাটা কমবে বিজেপির দিক থেকে। আর এবারে কিন্তু মানে নয় নয় করে হলো যেটাকে ক্ষয়িষ্ণু কংগ্রেস বলা হচ্ছে, তারও কিন্তু যা বিভিন্ন দিক থেকে ইঙ্গিত পাওয়া যাচ্ছে তাতে কিন্তু সংখ্যাটা বাড়ারই কথা। এবং যদি শরিক নির্বাচনের দিক থেকে দেখেন, তাহলে বিজেপি যে শরিক নির্বাচন করেছে, বা এর আগে আরেকটু বলে নেওয়া ভালো, বিজেপির ওই যে একটা আগ্রাসী মনোভাব ছিল শুরুর দিকে যে শরিকদের গিলে খাওয়া, অর্থাৎ সব শরিকরাই ছোট হতে হতে এমন জায়গায় চলে এসছে যে বিজেপি একাই 400 পার করবে, বিজেপি একাই 370 পার করবে, বিজেপি একাই নিরঙ্কুশ গরিষ্ঠতা পাবে, এইটা করতে করতে যাকে বলে একটা হিতে বিপরীত হওয়ার মতো, অর্থাৎ এখন এমন এমন শরিক বিজেপির সঙ্গে আছে, এনডিএতে আছে, তারা কিন্তু নিজেরা খুব একটা সংখ্যা বাড়ানোর সম্ভাবনার জায়গায় নেই। কোথা থেকে সেই আসন আসবে জানি না। অতএব যদি যেরকম বিভিন্ন দিক থেকে সমীক্ষার আভাস পাওয়া যাচ্ছে সেই অনুযায়ী বিজেপির সংখ্যা বাড়ে, কংগ্রেসের সংখ্যা বাড়ে, গ্যাপটা যতই হোক না কেন, হয়তো দেখা যাবে বিজেপি এককভাবে 220-230 পেল, কংগ্রেস 100-এর কাছাকাছি গেল, যে সম্ভাবনাটা কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে একেবারে উড়িয়ে দেওয়া যাচ্ছে না, কংগ্রেসের যে 52টা মতো আসন ছিল বা আছে অলরেডি সেইটা থেকে বাড়িয়ে কর্ণাটকে তাদের আসন বাড়ার কথা, কেরলে তাদের আসন বাড়ার কথা, মহারাষ্ট্রে আসন বাড়ার কথা, এই সব মিলে জুলে যদি কংগ্রেসের সংখ্যাটা 92-93 বা 100 কাছাকাছি পৌঁছয় কিংবা 100 পৌঁছ পেরিয়ে যায়, তাহলে কিন্তু বিজেপির সংখ্যাটা
অনেকখানি কমতে বাধ্য, এবং শরিকের আসন সংখ্যা নিয়ে যখন টানাটানি শুরু হবে তখন দেখা যাবে কিন্তু কংগ্রেসের দিকে যারা শরিক আছে তাদের মধ্যে অখিলেশের যাদবের সমাজবাদী পার্টি, তাদের এবার উত্তরপ্রদেশে ভালো করার একটা সম্ভাবনা রয়েছে। বিহারে তেজস্বী যাদবের দলের একটা ভালো করার সম্ভাবনা রয়েছে। আমাদের মহারাষ্ট্রে যদি আমরা দেখি সেখানেও কংগ্রেসের শরিক দলদের একটা ভালো করার প্রবণতা রয়েছে। অর্থাৎ এই শরিকগুলো মিলে কংগ্রেসকে বা ইন্ডিয়া জোটকে যত সংখ্যা দেবে তার থেকে কিন্তু এনডিএর শরিকরা বিজেপিকে অনেক কম সংখ্যা দেবে, কারণ তাদের ওই টিডিপি যদিও অন্ধ্রপ্রদেশ থেকে তাদের কিছু আসন সংখ্যা দেয়, আর খুব একটা বেশি শরিক এমন নেই যারা তাদের বিজেপিকে সেই একটা ডিসেন্ট নাম্বার দিয়ে দেবে যেটা যোগ করে বিজেপি সরকার গড়ার মতো জায়গায় যাবে। বিজেপি যদি এককভাবে 230-240 পায়, 240ও পায়, তাহলেও কিন্তু ওই বাকি 32টা আসন জোগাড় করা শরিকদের থেকে অত্যন্ত কঠিন জায়গায় পৌঁছবে। অবশ্য আগে আমরা দেখেছি এই পোস্ট ইলেকশন পিরিয়ডে সংখ্যা জোগাড়ের ক্ষেত্রে বিজেপির ধারে কাছে কেউ নেই, তারা কিভাবে সেই সংখ্যা জোগাড় করে আনে, এবারও আনবে কি না যদি এরকম পরিস্থিতি হয়, কারণ নির্বাচন বা যেটা পলিটিক্যাল প্রসেস সেটা পুরোটাই একটা হোয়াট ইফের খেলা। যদি এটা হয় তাহলে কি হবে, এই 1000টা পারমুটেশন কম্বিনেশন করে পরে বোঝা যাবে যে কে বেশি সংখ্যা আনতে পারছে। তবে এই মুহূর্তে যা পরিস্থিতি তাতে কিন্তু এককভাবে না বিজেপি না কংগ্রেস না কেউ ওই সংখ্যাটায় যাবে, এবং বিজেপি যদি একেবারে খুব কাছাকাছি গিয়ে শেষ করে সেক্ষেত্রে তাদের শরিকদের থেকে ওই কাঙ্ক্ষিত সংখ্যাটা জোগাড় করা অনেক কঠিন জায়গায় পৌঁছবে, রাদার দেন কংগ্রেসের যে শরিক তারা সবাই মিলে কিন্তু একটা ওই কংগ্রেস যদি 100-110 গিয়ে থেকে তাহলে সংখ্যাটাকে একটা বড় জায়গায় নিয়ে যেতে পারবে। আর আমাদের একেবারে হোম স্টেট পশ্চিমবঙ্গে যদি দেখা যায়, পশ্চিমবঙ্গেও কিন্তু যতই এদিক ওদিক পূর্বাভাস যাই থাকুক বিজেপিকে কিন্তু তাদের আগেরবারের যে সংখ্যা ছিল 18 সেইটা কিন্তু একটা ম্যাক্সিমাম, ওইটাকেই ক্যাপ ধরা যেতে পারে, হয়তো তার থেকে কম হওয়ার সম্ভাবনা থাকবে কিন্তু খুব একটা তার থেকে সংখ্যাটা বাড়ার সম্ভাবনা নেই 18 যদি থেমে থাকে বিজেপি। এখানে যা অবস্থা তাতে তৃণমূল কংগ্রেসকে হারাতে পারে একমাত্র তৃণমূল কংগ্রেসই। যদি তৃণমূল কংগ্রেসের ভেতর থেকে একসময় অন্যান্য কিছু দলের ক্ষেত্রে আমরা যা দেখেছি যে বাইরে অন্য কথা বলে ভেতরে ঢুকে অন্য ভোট দিচ্ছে, এইরকম একটা পরিস্থিতি তৈরি হয় যেখানে যেটাকে বলে ব্যাকস্ট্যাবিং বা একেবারে দলের মধ্য থেকেই একটা স্যাবোটেজ যদি হয় তবেই কিন্তু তৃণমূল কংগ্রেসকে, আর এখনও তাদের সংগঠন এই রাজ্যে যথেষ্ট মজবুত, এবং ইলেকশনটা তো শুধু মানুষ কি চাইছে সেটা দিয়ে হয় না, ইলেকশনটা অ্যাকচুয়ালি যেটাকে খুব ইলেকটোরাল পারলেন্স বা পলিটিক্যাল পারলেন্সে বলা হয় যে ভোটটা করাতে হয়, এটা ঠিক না ভুল, এটা হওয়া উচিত কি অনুচিত তাই নিয়ে অনেক কথাবার্তা চলতে পারে, কিন্তু ভোটের দিনে গিয়ে দেখানো যায় এটাই গিয়ে দাঁড়ায়। এবং একেবারে যে যে জায়গায় ভোট হয়ে গেছে তাতে বিভিন্ন বিজেপি প্রার্থীদের বডি ল্যাঙ্গুয়েজ কিন্তু খুব একটা তাদের অনুকূলে আছে বলে মনে হচ্ছে না। দেখা যাক, ক্রিকেটের মতো যেটা বারবারই বলা হয় যে আমাদের ইলেকটোরাল প্রসেস বা নির্বাচন বা পলিটিক্যাল প্রসেস এটাও একটা গেম অফ গ্লোরিয়াস আনসার্টেনটি, এটি যতক্ষণ না শেষ বলটা করা হচ্ছে এবং সেই শেষ বলে ব্যাটসম্যান কি করছেন তার উপর নির্ভর করে চূড়ান্ত ফলাফলটা। তবে এখনো পর্যন্ত পরিস্থিতিটা যে জায়গায় দাঁড়িয়ে সেই জায়গাটা আমি ব্যাখ্যা করলাম, এবং এই যে তার মধ্যে সংখ্যাতত্ত্বের একটা চমকপ্রদ দিক লুকিয়ে আছে সেইটাও আপনাদের সামনে ব্যাখ্যা করলাম। আপনারা দেখতে থাকুন ইন্দো বাংলা টাইমস বিজনেস এবং ক্যালকলিং টিভি। আবার দেখা হবে এই নির্বাচন প্রবচনের পরবর্তী অধ্যায়ে এসে।